আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো অনেকদিন পরে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে শেয়ার করব হচ্ছে অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার দিয়ে কিনেছিলাম, সেই শাড়িটা হচ্ছে আসছে, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো জীবনের প্রথম হচ্ছে অনলাইন থেকে অর্ডার দিয়ে শাড়ি কেনা, এর আগে কখনো অনলাইন থেকে শাড়ি কিনিনি। তো ভাবছিলাম যে হয়তো ছবিতে হচ্ছে শাড়িটা যেমন দেখছি মনে হয় ওরকমেরই হবে, কিন্তু আসলেই না, শাড়িটা যেমন দেখছিলাম ওরকম না, কালারটাও একটু ভিন্ন হয়েছে। আর হচ্ছে যে এই যে আমি আপনাদেরকে এখনই যা, এটা হচ্ছে আমার হাজব্যান্ড দেখাচ্ছে খুলে, সেই খুব পছন্দ করেছিল শাড়িটা, তাই মানে কিনেছিল। তো ব্লাউজটা কিন্তু খুবই ভালো হয়েছে, এটা ওনারাই বানাইছে, ওটা কিন্তু খুব ভালো হয়েছিল বানানো, কিন্তু বাট শাড়িটাই প্রবলেম হয়েছে। এই যে এই জায়গাটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আঁচলের সাইডটা, এটা কিন্তু ভালোই ছিল, সুন্দর, কিন্তু পুরো ভিতরে হচ্ছে নেট ছিল, আসলে এটা জানতাম না যে নেট ছিল, পুরাই হচ্ছে যে পুরাটাই নেট, আসলে এটা পরার মতো না ওরকম, কিন্তু আঁচলটা খুবই সুন্দর ছিল। হ্যাঁ, আঁচলটা দেখেই হয়তো বা ছবিতে ভালো লাগছিল, ভিতরে তো পুরো বুঝতে পারি নাই যে নেট ছিল, তো আনার পরে দেখি যে পুরাটাই নেট, সেজন্য খুবই মনটা খারাপ হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছিল, মানে হয়েছিল এই শাড়িটা। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।